ওই যে বোলার বোরহান উদ্দিনের মধ্যে যেভাবে শুভ নামক একটা হিন্দু বাচ্চা কিসের বাচ্চা হিন্দুর বাচ্চা আমার নবীর গালি দেয় আমার আল্লাহর গালি দেয় ইসলামকে কটাক্ষ করে কথা বলে যখনই মুসলমানের কিছু ইমান বাচ্চা আগায় যায় সেখানের মধ্যে তৌহিদি জনতার উপরে আমাদের প্রশাসন হামলা করে যদি আজকে যদি আমার আপনার ইমান তাজা হইত সারা দুনিয়ার জমিন থেকে যদি একসাথে যদি আওয়াজ দেওয়া হয়তো আমার মাকে গালি দিলে অসুবিধা নাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বাবাকে গালি দিয়েছ অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার বাইকে গালি দিয়েছ অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার নেতাকে গালি দিয়েছ অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার নেত্রীকে গালি দিয়েছ অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই কিন্তু যখন আমার নবীজিকে গালি দিবা আমার নবী জিতো কারো একা নয় আমার নবী বিএনপির নয় আমার নবী আওয়ামী আমિલેগের নয় জামাতে ইসলামেরও নয় আমার নবী ইসলামী আন্দোলনেরও নয় খেলাফত মজলিসেরও নয় যশোদেরও নয় বাসদের নয় আমার নবী হলো বিশ্বনবী ঠিক কিনা জোরে বলো বিশ্ব নবীর বিপক্ষে যদি কেউ যদি বিশ্ব নবীর গালি দেয় সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও কিভাবে এমন সাহস পায় সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে ওয়াইসি সম্মেলন মধ্যে বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে গেছেন এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যদি আমার আপনার জমিনের মধ্যে আমার নবীরে গালি দেয় আমার আল্লাহর কটাক্ষ করে কথা বলে তাদের জিব্বা দিন দুপুরে দিবালকে ছিঁড়ে ফেলার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত

সৃষ্টির স্রষ্টা দয়ময় মহান রব্বুল আলমিনের দরবার অসংখ্য সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই মহান কোরআনের মাজলিসা আশা ও বসার সুযোগ করে দিলেন আজ আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন এজন্য মহিমান দরবারে আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামতের শুকর অর্থে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে জোরে আওয়াজ পড়ে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করতে পারতেছেন সময়ের স্বল্পতার কারণে আমি একটু খুব দ্রুত করার চেষ্টা করতেছি গত পরশু দিন শান্তির মাহফিল করার পর বাড়িতে আসছি গতকাল আমাদের বড় ভাই ডাক্তার মুর্শিদ সাহেবের সাথে দেখা হওয়ার পর উনি জোর আবদার করে বলেছেন কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আজকে সকাল লক্ষ্মীপুর মাদ্রাসায় গেছি আবার মাদ্রাসা থেকে এখন আসছি অনেক জার্নিং করে আসছি যদিও সময় কম অল্প সময়ের ভেতরে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার আগে ভাই মহসিন সাহেব যে বয়ানটুকু করেছেন সে বয়ান থেকেই আমি একটু টেনে আর একটু সামনে আগায় নিব ইনশাল্লাহ সামনে আমি নতুন কোনো আলোচনা করার চেষ্টা করব না কারণ সময় স্বল্পতার কারণ এজন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি নয় পারার সুরা আংফাল থেকে আমি তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতে কারিমার আমি শব্দ শব্দ ব্যাখ্যা করা এখন আমার হাতে সময় নেই এজন্য আমি সার সংক্ষেপ আপনাদেরকে বলবো এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মমিন হওয়ার জন্য পাঁচটি গুণ অর্জন করতে পারে জোর আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ আর ও আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ আর ও আওয়াজ দিতে হবে কয়টি গুণ পাঁচটি গুণ যদি কোনো মমিন বান্দাবান্দি যদি অর্জন করে নিতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দিবেন বলে এমন তিনটি পুরস্কার যে তিনটি পুরস্কার পাওয়াবেdit এই বান্দাবান্দি দুনিয়ায় সম্মানের जिंदगी পাবে না এবং এই বান্দাবান্দি যদি এই তিনটি পুরস্কার দুনিয়ায় না পায় দুনিয়ার জীবন তো তার ধ্বংস হবেই হবে এবং পরকালের জীবনটাও তার ধ্বংস হয়ে যাবে খাসিরত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও তার ধ্বংস তার ধ্বংস হয়ে যাবে এই জন্য এই পাঁচটি ঘুর আমরা জেনে আমল করার দরকার আছে না নাই একটু আওয়াজ দিবেন আওয়াজ দিলে আমি বুঝবো আপনারা বয়ান শোনার জন্য আগ্রহ করে বসছেন বয়ান শোনার জন্য যদি আগ্রহ আপনাদের না থাকে আমি যদি এখানে মুখাস্ত শুধু চিল্লাইতে থাকি আমার চিল্লাইতে থাকবো চিল্লানি কোনো লাভ হবে না এর জন্য দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট যতটুকুই আপনাদের সামনে আলোচনার সুযোগ পাই না মাঝ রাখবেন চোদ্দ কথা বলার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনার একটু দিলের কানটাকে লাগাইয়া ভালো করে বুঝে জবাব দিতে রাজি আছে আছেন যদি আপনারা জবাব দেন তাহলে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যদি কোন বান্দাবান্দি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলার নাম যদি কোন বান্দাবান্দি শুনে সেই যদি মুমিন হয় তো দেরি হবে না তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলি এবার একটু বুঝে থাকলে আমাকে জবাব দেন বাঙালি মুসলমান পাঁচ অক্ত নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয় আল্লাহর নামগুলি আমাদের কানে আসেনি আসার পর কয়জন আর আমাদের একেবারে অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে গেছিল আজানটা দেওয়ার পরেও আমাদের ক্যারাম বোর্ডের ঘরের ক্যারাম বোর্ডের লুড্ডু চলেনি টাসের আড্ডায় টার জুয়া চলেনি যারা দুই আঙ্গুলের চিবার মধ্যে বিড়ি লাগাইয়া টান মারে তাদের টানটা চলেনি দোকানের মধ্যে টেলিভিশনের আওয়াজ আছে না আরও বাড়ছে ওর কথা কয় না দোকানদারদের দোকানদারি তখন বেশি হয় যখন আজান দেয় তখন কাস্টমারের ভিড় অন্য সময় কাস্টমার যেন নাই ঠিক না বেঠিক জোরে বল এ বাজারের উপর মাহফিল দোকানদারদেরকে একটু টাচ দেয়া যায় ভাইয়েরা আমার আত্তাজির সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস যেই মুমিন বান্দা ব্যবসা করবে ব্যবসার মধ্যে সততা রাখবে ব্যবসার মধ্যে দুই ভেজাল করবে না ভালো বলে খারাপ মাল ঢুকায় দিবে না আর আল্লাহ তাআলার হুকুম বিধি বিধান মেনে চলবে সেই বান্দাবান্দি যদিও ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে সিদ্দিক এবং সলিহিনদের সাথে নেককারদের সাথে তাদের হাসর হয়ে যাবে এই জন্য একটু বুঝে থাকলে বলেন কয়জন সত্যবাদী ব্যবসায়ী আমার আপনার বাজারের মধ্যে একেবারে নবীর সাথে হাসর হয়ে যাবে পাওয়া যায়নি কথা কন না বাইরের ঢুকছে নাকি আপনাদের ভিতরে কথা কন না কামিয়া আসেনি সত্যবাদী ব্যবসায়ী খুঁজে পাওয়া বড় মুশকিল ঠিক না বেঠিক জোরে কন এই জন্য বন্ধু মুসলমান যখনই আল্লাহ তালার নামটা আমার আপনার কানের মধ্যে ভেসে আসবে সঙ্গে সঙ্গে আমার আপনার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে এটা হলো খাটি মুমিন হওয়ার জন্য এক নাম্বারের গুণ কয় নাম্বারের গুণ এক নাম্বারের গুণ অর্জন করা লাগবে নি এবার একটু সামনে আগাই ওই দা তুলিয়া তাহলেই ঘিম আয়া তুমি ইমানা দ্বিতীয় নম্বরের গুণ হলো যদি খাঁটি মুমিন হতে চাও দুই নম্বরের গুণটা অর্জন করো আল্লাহ তাআলার কোরআন কারীমের তেলাওয়াত শুনবে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর বাড়ায় দিবে ওইদা তুলি তা আলাইহিম আয়া তুহু জাদা তুম ইমান ঈমানের নুর বাড়ায় দিবে এর ব্যাখ্যা তার সিরমা আরিবুল কোরআনের মধ্যে লেখে যদি ওই বান্ধাবান্দি মুসলমান হয়ে কোরআনের তিলা আওয়াজ শুনে তার ইমানের নুর বাড়ায় দেওয়া হবে আর যদি সেই যদি বেইমান হয় আল্লাহ রবুল আলমিন তার নসিবের মধ্যে ঈমানদারি দান করে দিবে তুফাইল বি না তিউসি কমিয়া থেকে মক্কার জমিন তবাব করার জন্য আসছে হজ করবে কাফের লিডাররা জিজ্ঞাসা করে কেন আসছো কোথায় যাও বলে মক্কা জিয়ারত করার জন্য মক্কার তাওয়াব করার জন্য আসছি বলে ভালো কথা মক্কা তাওয়াব করো কোনো অসুবিধা নাই তবে এখানের মধ্যে এমন একটা মানুষ আছে যার কথা কখনো শুনবে না যার কথাই কান দিবে না বলে দিলে পরে কি হবে বলে তার কথাই যদি কান দাও মা সন্তানের থাকে না সন্তান মায়ের থাকে না বাবা সন্তানের থাকে না সন্তান বাবার থাকে না স্বামী স্ত্রী একে অপরের পর হয়ে যায় ভাই ভাইয়ের পর হয়ে যায় বোন বোনের পর হয়ে যায় তার কথাই কান দিলে আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয়ে যায় খবর তার কথার মধ্যে কান দিবা না তখন এত ভাই বিনামের আমের বলতে তোমাদের কাছে যদি তুলা থাকে আমাকে তুলা দাও একটু তুলা আমি কানের মধ্যে ঢুকায়া দিব কোথায় ঢুকাবে ওই লোকটা যদি কোনো কথা বলে আমি তার কথার মধ্যে কোনো কর্ণপাত করব না তার কথা আমি শুনবো না তোমাদের কাছে যদি তুলা থাকে আমাকে তুলা দাও তুলা দেওয়ার পর এভাবে তুলাকে টুকরো করে কানের মধ্যে ঢুকায় দিছে মুহাম্মাদের কথা শুনবে না নাউজুবিল্লাহ জোরে কর আল্লাহর ঘর তাওয়াব করতেছে আল্লাহর নবী ঘরের ভেতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আর কুরআন তেলাওয়াতের আওয়াজ দিচ্ছে সূরাতুল ইখলাস কোন সূরা ইখলাস শুনেন নি সব সূরার নাম কুরআন শরীফে আছে এমন একটা সূরা যার নাম ওই সূরার মধ্যে নাই সেই সূরাটার নামই হলো সূরা ইখলাস আপনারা বাঙালি মুসলমান চলের মানুষ কুল হুয়াল্লাহ সূরা বললে ভালো চিনেন নাকি এই কোন আল্লাহ সুরা আমার নবী তেলাওয়াত করতেছেন নবীর কণ্ঠের আওয়াজ যখন তুফাইল বিন আমিরের কানের মধ্যে ঢুকে যায় তুলা ভেদ করে সুবহানাল্লাহ জোরে কও আওয়াজটা তুফাইল বিন আমিরের কানে ঢুকতে দেরি তুফাইল বিন তার কানের দুইটা তুলা বের করে ভালো করে শুনতে আরম্ভ করে দিয়েছে একটু সামনে আগা গেছে কে এই কেমন তিলাওয়াত এটা কোনো বান্দার বানানো কবিতাও নয় এটা এমন কোন তেলাওয়াত যেটা উপরের কেউ পাঠিয়েছেন তার পেছো পিছু চলতেছে নবীজি নামাজ আদায় করে বাসার দিকে রওনা দিয়েছে নবীজির পিছু পিছু নিল আর বাড়ির দরজায় গিয়ে অনুমতি চাইলেন আপনি কে আপনাকে আমি চিনি না তবে একটু অনুমতি চাই যদি আপনি অনুমতি দেন ভেতরে আসব নবীজি বললেন আসেন কোনো অসুবিধা নাই ঘরের মধ্যে নিয়ে গেলেন বললেন আপনি কে আপনাকে আমি চিনি না তবে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে জিতলাওয়াত করেছেন যদি আমাকে একটা বার ওই সুরের তেলাওয়াতটা আবার শুনাইতে আল্লাহর নবীজির উপরে কোরআন নাজিল হয় সেই নবী যদি নিজে তেলাওয়াত করে কতই না সুন্দর এই কোরআন কার উপরে নাজিল হইছে আর ও জোরে বলেন কথা কন নাকি আপনারা কি আপনাদের ভিতরে ভেজাল আছে নাকি তো কথা কর না কোরআন কার উপরে নাজিল হয়েছে নবীর উপরে কোরআন নাজিল সেই নবী যদি তেলাওয়াত করে তার কণ্ঠের তেলাওয়াত কতই না মধুর আল্লাহর নবীজি তেলাওয়াত করে শুনায় দিলেন তুফাইল বিন আমের বলেন বেয়াদবি মাফ করবেন যদি আরেকটা বার আমাকে এই সূরার তেলাওয়াতটা শোনান নবীজি আরো একটা শুনাইলেন তোফাইল বিন আমের দুই চোখের পানি জার জার করে দিয়া বলেন কমা চাই যদি আর একবার আমাকে তেলাওয়ারটা শোনা নবীজির মধুর কণ্ঠে যখন তৃতীয়বার তেলাওয়ার শোনায় দিলেন সঙ্গে সঙ্গে তোফাইল বিন আমের বলেন আর দেরি নয় যে আপনার উপরে এই তেলাওয়াত নাজিল করেছে আমাকেও তার উপরে ঈমান দানায় দেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ Sallallahu alaihi wasallam বলতেছিলাম যদি কোন বেঈমান কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তাহলে সেই বেঈমান ঈমান نصیব করে দিবেন কে আর যদি কোন ईमानदार এই কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনে সেই ईमानদারের ইমানের পাওয়ার বাড়ায় দিবেন কে ঈমানের মুসলমান তোমার আমার ভেতরে থাকতো তাহলে তুমি আমি এই আল্লাহর নবীর বিরুদ্ধে আজ মানুষ কটাক্ষ করে গালি দেয় আমার তোমার রক্ত গরম হয় না ঠিক না বে ঠিক জোরে কও ইমান আছে তবে ইমানের পাওয়ার লেস হয়ে গেছে ইমান মাপার জন্য মিটার আছে কি আছে কথা কন ইমান মাপার জন্য মিটার আছে জ্বর মাপার জন্য মিটার আছে আমাদের মুর্শিদ ডাক্তার সাহেবের জ্বর মাপার মিটার আছে নি ডাক্তারের কাছে আসলে পরে রুগী থেকে জ্বর মাপেনি এভাবে ডাক্তাররা যেরকম মিটার দিয়া জ্বর মাপে এমনই ভাবে ইমান মাপার জন্য একটা মিটার আছে আপনি আপনার ইমানটাকে মাঝে মাঝে একটু মেপে মেপে দেখবেন কতটুকু আপনার ইমান তাজা আজকে তো আমার দেশের বাঙালি মুসলমানের সন্তানের দুষ্টিগুলা রাস্তায় বুক পুলায় হাঁটতে আর বলে নামাজ না পড়লে কি হবে ইমান বড় তাজা কথা কন কয়নি

তোমার ইমান তোমাকে রোজার জন্য ডাকতে পারে না তোমার ইমান তোমাকে হজের জন্য ডাকতে পারে না টাকা সকা সত্ত্বেও তোমার ইমান টাকা টাকা সত্ত্বেও তোমাকে জাকাতের জন্য জাকাত আদায় করার জন্য ডাকতে পারে না তোমার ইমান দিনের রাস্তার জন্য তোমাকে ডাকতে পারে না যেখানের মধ্যে নবীজির কটাক্ষ হয় সেখানের মধ্যে তোমার ইমান তোমাকে মিছিল মিটিং করে ওই বে ইমানকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তোমাকে ডেকে নিতে পারে না বুঝতে হবে এই ইমান তোমাকে জান্নাতেও নিতে পারবে কারণ ঈমানটা বড় কি দুর্বল ঈমানটা কি ঈমানটা যদি তোমার তাজা হইতো ওই যে বোলার বোরহান উদ্দিনের মধ্যে যেভাবে সুব নামে একটা হিন্দু বাচ্চা কিসের বাচ্চা হিন্দুর বাচ্চা আমার নবীর গালি দেয় আমার আল্লাহর গালি দেয় ইসলামকে কটাক্ষ করে কথা বলে যখনই মুসলমানের kisi ঈমানওয়ালা বাচ্চা আগা যায় সেখানের মধ্যে তো জনতার উপরে আমাদের প্রশাসন হামলা করে যদি আজকে যদি আমার আপনার ইমান তাজা হইতো সারা দুনিয়ার জমিন থেকে যদি একসাথে যদি আওয়াজ দেওয়া হইতো আমার মাকে গালি দিলে অসুবিধা নাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বাবাকে গালি দিয়েছো অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার বাইকে গালি দিয়েছো অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার নেতাকে গালি দিয়েছো অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার নেত্রীকে গালি দিয়েছো অসুবিধা নাই ব্যক্তিগত ব্যাপার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু যখন আমার নবীজিকে গালি দিবা আমার নবী জি তো কারো একা নয় আমার নবী বিএনপি নয় আমার নবী আওয়ামী লীগের নয় জামাতে ইসলামেরও নয় আমার নবী ইসলামী আন্দোলনেরও নয় খেলাফত মজলিসেরও নয় JASO নয় BASO নয় আমার নবী হলো বিশ্বনবী ঠিক কিনা জোরে বলো বিশ্ব নবীর যদি কেউ যদি বিশ্ব নবীর গালি দেয় সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও কিভাবে এমন সাহস পায় সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে ওয়াইসি সম্মেলনের মধ্যে বন্ধু ঘোষণা দিয়ে গেছেন এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যদি আমার আপনার জমিনের মধ্যে আমার নবীরে গালি দেয় আমার আল্লাহরে কটাক্ষ করে কথা বলে তাদের জিব্বা দিন দুপুরে দিবালকে ছিঁড়ে ফেলার দরকার আছে না নাই যদি থাকে তাহলে বাঙালি মুসলমান ঘুমিয়ে আছে কেন একজনে কথা বললে তার বিরুদ্ধে হামলা হয় আবার মামলাও হয় আবার তার জেল জুলুম হয় বাকিরা সবাই দূর থেকে মুনাফেকের মতো হাসে আর বলে সে এই গরম কথা বলার দরকার ছিল কি বয়ানের আগে কানে কানে বলে হুজুর বর্তমান সমসাময়িক আলোচনার উপরে কথা বলবেন যখন বয়ানের মধ্যে কথা বলে আর যখন আল্লাহর বান্দার বিরুদ্ধে মামলা হয়ে যায় হামলা হয়ে যায় যখন হয়রানির শিকার হয় ওই মুনাফিকটাই পরের দিন সকালে চায়ের দোকানে বসে বলে এত গরম বলার দরকার ছিল কি কই নি তুমি না কালকে কানে কানে শিখে দিছিলা এখন আবার কওকা এটাই মুনাফিক এটাই কি ইন্নল মুনাফি তিনাফিত্তার বিলাসফালি মিননা এই মুনাফিকের ঠিকানা হলো নাম কোথায় সাতটা দুজুখের মধ্যে একটা দুজু জাহাঙ্গাম একটা দুজুখের নাম হুতাম একটা দুজুখের নাম লাজা একটা দুজুখের নাম হাবি একটা দুজুখের নাম জাহিম একটা দুজুখের নাম সাকার একটা দুজুখের নাম নাম এক একটা দুযুগের মধ্যে এক এক ধরনের আসামিদেরকে ঢুকানো হবে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এই মুনাফিকগুলোর ঢুকায়া দিবে বলে কেমন বলে এই জাহান্নামটা হলো সবগুলা দুযুগের সবার নিচে সবগুলা দুযুগের মধ্যে যতটুকু আজাব রয়েছে মুনাফিকের দুযুগের মধ্যে সবার চাইতে বেশি এখন মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় যাবে কথা কয় কোথায় যাবে কেন ইমানের পাওয়ারফুল না ইমানের কি না এই যে হুজুর বলেছে ইমানের তিনটি দাবি ইমানটা জবানের মধ্যে স্বীকার করতে হবে ইমানটা দিলের মধ্যে ইকিনের সাথে বসাইতে হবে ইমানটা কাজে পরিণত করতে হবে কিন্তু আমরা করছি না এই জন্য ভাই সামনে আগে যায় সময় নাই যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি এবং কোরআন তেলাওয়াত করি ইমান বাড়ায় দিবে কে এই কোরআন স্কুলে পড়ানো হয় না জামিয়া রহমানিয়াতে সন্তান দেবেন কোথায় বলে হুজুর মাদ্রাসায় পড়লে তো ভাত নাই কি নাই আমরা না খাইয়া মরি কথা কর না জামিয়া সারা দেশের কে খায় এমপি মন্ত্রীরাও খেতে পায় না আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে যত বেশি খাওয়ায় ঠিক ঠিক বলে ঘরের আদরের মুরগির বাচ্চাটা কি এমপি মন্ত্রী খায় না হুজুরে খায় আরে কবুতরের বাচ্চা কে খায় হ্যাঁ পাবদা মাছ কে খায় বোয়াল মাছ কে খায় আপনি যে বলে ফেললেন হুজুর বানাইলে তো আমার ছেলে খাওয়ার পাবে না বেতন পাবে না হুজুর বানাবো না টেডি প্যান বন্ধুন না আর সাতটাই পড়ুন না খারাই মতিন না স্কুলের মধ্যে পড়াইয়া ম্যাজিস্ট্রেট বানাইয়া দিনে কবরে যাইবনি কথা কন না যাই হোক বন্ধু মুসলমান সময় স্বল্পতার কারণে বিস্তারিত বুঝাবার সময় আমার হাতের আয় সামনে আগা যাইওয়া আলা আরব পিসিম কা লুন খাঁটি মুমিন হওয়ার জন্য তিন নম্বরের গুণ থাকবে সদা সর্বদা একমাত্র কার উপরে ভরসা করে চলবো আমাকে খাওয়াই কে না আমাকে আমার ব্যবসা খাওয়াই আমাকে আমার বিদেশি বাবা বিদেশি ভাই আমাকে খাওয়ায় আমাকে আমার নেত্রী খাওয়ায় আমাকে আমার নেতা খাওয়ায় আছে না নাই এমন মুনাফেক মার্কা মুসলমান নেফাকি অন্তর নিয়ে চলে আসে না নাই সমাজের মোটা মিয়াদের কামরা বড় ভয় পায় না জানি তারা আমাদের কি করে কিচ্ছু করতে পারবে না সারে দুনিয়া হো মুখালিফ কিছু নেহি নুকসান ডর নেহি কিছু গম নেহি কিছু জব খোদা রহমান সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে যায় কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না যদি আমার সাথে কে থাকে মাল্লা গুল মাউলা বালা কুল তুমি আমার মালিকের জন্য ঘয়া যাও আমার মালিক সারা দুনিয়া তোমার পায়ে মুঠে ডুকাইয়া দিবে সাথে সাথে আমার নবীর সুন্নত যদি আমল করে যেতে পারো আল্লামা ইদ্রিস কাসিমি দামাত বারাকা উমের কাছে গত শুক্রবার রাতে দীর্ঘ সময় সময় দিয়েছি হুজুর আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী দেওবন্দের প্রধান মুফতি সাহেবের সনদ দিয়া একবার নবী পর্যন্ত গিয়া একটা হাদিস শুনাইলেন কোন বান্দা বান্দে যদি সুন্নতের জিন্দেগি আমল করতে পারে সুন্দর সুন্নতের জিন্দেগির উপরে জীবন যাপন করতে পারে নবীজির সুন্নতের হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এক

মহাব্বর ঢুকিয়ে দিবে যে দেখবে তাকে ভালোবাসবে যে দেখবে তাকে আদর করবে যে দেখবে তাকে শ্রদ্ধা মহাব্বত ভক্তি ভালোবাসা করবে এটা কিসের বিনিময় কথা কয় না শূন্যতের বিনিময় কিসের বিনিময় দ্বিতীয় নাম্বার পুরস্কার নবীদের সুন্নতের উপর আমল করার বিনিময়ে হাঁটতে সুন্নত বসতে সুন্নত উঠতে সুন্নত খাইতে সুন্নত বাথরুমে যাইতে সুন্নত বাথরুম থেকে বাইর হওয়ার জন্য সময় সুন্নত মসজিদে যাওয়ার সুন্নত মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত রাস্তায় চলাচলের সুন্নত গাড়িতে উঠার সুন্নত গাড়ি থেকে নামার সুন্নত মসজিদে ঢুকার সুন্নত মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত নিজের আপন ঘর থেকে বাহির হওয়ার সুন্নত ঘরে ঢুকার সুন্নত আছে না নাই কদম কদমে যদি নবীর সুন্নতের উপর আমল চালায় দিতে পারো মুসলমান আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমার কে দিবে জানো দ্বিতীয় নাম্বার পুরস্কার দেবে যত পাশে পূজার আছে সমাজে খারাপ মানুষ আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজ আছে আছে না নাই এই সমস্ত খারাপ মানুষগুলার অন্তরে তোমার ভয় ঢুকায় দিবে কি ঢুকায় দিবে তোমাকে হামকে করবে তুমকে করবে বহু কিছু করবে কিন্তু সামনে আসলে একেবারে ছোট হয়ে যাবে কথা বলার সাহস ভাবনা এটা করবেন কে বিনিময় কিসের শূন্যতের আমল কথা কয় না বিনিময় কিসের শূন্যতের আমল তিন নাম্বারের পুরস্কার জেনে নাও নবীর শূন্যতের উপর আমল তিন নাম্বার পুরস্কার হলো যে বান্দা বান্দি সুন্নতের উপর আমল করতে পারবে ওই বান্দাবান্দি ভিজিটের মধ্যে আল্লাহ তাআলা পরকর্তান করে দিবে মালা আইনুন রহাতওয়ালা ওজনী হাতওয়ালা খতার আলা পলবিবাসা আল্লাহ তাআলা এই বান্দাবান্দিকে এমন হালাল সুশাশুত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিবে যেইটা নাকি এই বান্দাবান্দি কখনো ধারণা কল্পনাও করে নাই চোখেও দেখে নাই কানেও শোনে নাই আল্লাহ আল্কব সুন্নতির হেফাজত দরকার আছে না নাই চার নাম্বারের পুরস্কার তিন পুরস্কার দিয়েছে দুনিয়ায় সম্মানের জিন্দিগি যাপন করার জন্য চার নাম্বারের পুরস্কার দিবে আখেরাতে কোথায় আমার আপনার বিশ্ব নবী যদি কোন বান্দা যদি সাফাত না করে সেই জান্নাতে যাওয়ার কোন উপায় আছে সাফাত চাননি কে কে চান দুই হাত তুলে দেখেন আল্লাহু আকবার জোরে আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীজির সাফাত কবুল করেন সকলে বলি আমিন এই মালিক বিশ্ব নবীজির সাফাত পায় যেন জান্নাতে যেতে পারে আল্লাহ আমাদের কবুল করে নেন সকলে বলি আমিন হাত নামাই বন্ধু মুসলমান তাহলে আমরা বুঝব যদি বিশ্ব নবীজির সুন্নতের হেফাজত যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরে বিশ্ব নবীদের সাফায়াত আমাদের জন্য নসিব করে দিবেন কে এজন্য জন্য আমল করার দরকার না এটা বড় স্কুলে শেখানো হয় টেলিফেন পরিয়া খারায়া মুতিয়া স্কুলে পড়ান অসুবিধা নাই বাধা দেয় না কমপক্ষে নুরানির মধ্যে তিনটা ক্লাস পড়ায়া আপনার সন্তানটাকে মুসলমানিত্ব শিখায় দেওয়ার দরকার আছে না নাই বর্তমান সারা দেশের মধ্যে খ্রিস্টান মিশনারি চালু হয়েছে আপনারা জানেন কিনা আমরা ভালো করে জানি ব্রাহ্মণ বাড়িয়েতে যে ঘটনা ঘটেছিল এখন বলার সময় নাই এই সন্তানগুলাকে এই অল্প বয়সে বহু ধরনের সুযোগ সুবিধা দিয়া মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানাইয়া দিচ্ছে নাউজুবিল্লাহ আরো আস্তে কন আরো আসতে কন বাঙালি তো এখন উল্টা হয়ে গেছে বুঝেন না কথা সামনে চলি আর দুইটা বলবো আপনাদের খাটি মমিন হওয়ার জন্য আল্লাহ দিন যদি নামাজ কায়েম করতে পারি নামাজের গুরুত্ব দিতে পারি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে

এই তেমনি ভাবে নামাজটা হলো ধর্মের খুঁটি যতদিন আপনার ভেতর নামাজ থাকবে আপনার ঈমান আপনার আমল আপনার মুসলমানিত্ব সব কিছু ঠিক থাকবে আপনার ধর্ম ঠিক থাকবে একমাত্র নামাজের বিনিময়ে নিচের বিনিময়ে আর সামনে ব্যাখ্যা করব না তাহলে মুমিনের চার নাম্বার গুণ হবে নামাজ কি পাঁচ নাম্বারের গুণ হবে আল্লাহ তাআলা যা গুণ মুমিনকে দান করেছেন এটুকুন থেকে মমিন বান্দাবান্দি যতটুকু সম্ভব সব সময় না এক এক সময় সব সময় কথা বলেন আমরা তো ভিক্ষুকে ফিরে দেই মাফ করেন মাফ করেন মাফ করেন ওরে খোদারে ভিক্ষুকের সাইজে আমি বড় ভিক্ষুক হয়ে গেছি ঠিক নেই এজন্য যে কোন সময় যেই কোন আল্লাহর রাস্তার জন্য যখনই আমার আপনার কাছে চাবে কোন ভিক্ষুক আইসা দাঁড়ায়া যাবে যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় আল্লাহর আস্তে দান করব কার আস্তে এই পাঁচটা গুণ যে মমিন বান্দা বান্দে অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তার নামের উপরে সার্টিফিকেট লাগায় দিছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সুবহানাল্লাহ বলি এই পাঁচ গুণওয়ালা কে আল্লাহ বলেন তারাই হলো খাঁটি মুমিন তারা কি তাদেরকে আমি আল্লাহ সম্মানের জিন্দিগি দান করে দিব এক নাম্বার দুই নাম্বার তাদের সাড়ে তিন হাত বড়ির সম্মান যথাই তথাই দিয়ে দিব এগুলা তাফসিরের মধ্যে ব্যাখ্যার কথাগুলা বলে দিচ্ছি তিন নাম্বার আমি আল্লাহ যতদিন সে যে দান করবে এই দানের বিনিময়ে তার এই পেটের জন্য হালাল রিজিকের সুব্যবস্থা মরণ পর্যন্ত করে দিব আরও আসতে গন সময় স্বল্পতার কারণে খুব দ্রুত করার চেষ্টা করেছি তাহলে আমরা শিরোনামটা আরো একবার বলি বিদায় নিয়ে যাই এক নম্বরের গুণ হবে কি মমিন বান্দাবান্দি এক নম্বরের গুণ হবে মমিন বান্দাবান্দি যখনই আল্লাহ তালার নাম শুনবে ভয় অন্তরটা প্রকম্পিত হইয়া আল্লাহর রাস্তার দিকে দৌড়াইতে থাকবে এক নম্বরের গুণ দুই নম্বরের গুণ হলো কোরআন তিলাবাতের আওয়াজ শুনবে তার ইমান বেড়ে আল্লাহর সব সময় ভরসা করবে চার নম্বরের গুণ হলো নামাজ কায়েম করবে পাঁচ নাম্বারের গুণ হলো মমিন বান্দা বান্দির কাছে যা কিছু আছে সব সময় কিছু কিছু আল্লাহর রাস্তায় দান করবে তাহলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তারাই হলো খাটি মমিন তারাই কি খাটি মমিন খাটি মমিন হইতে চাননি কে কে চান হাত তুলে দেখেন আল্লাহ পাঁচটি গুণ অর্জন করার বিনিময়ে আমাদেরকে খাটি মমিন বানায়া দেয় قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها وهنا الإنجاز يسعى